হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের তোমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার তিরাশি থেকে দেখতে পাচ্ছ তো তিরাশি পৃষ্ঠা থেকে শুরু করে কত পর্যন্ত পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত তিরাশি থেকে পঁচাশি এইগুলো আমি কমপ্লিট করাবো তো এর মধ্যে কী কী আছে তো পুরো কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ভগ্নাংশের গুণভাগ সম্পর্কে এবং তোমরা নিজে করি ছয়ের চার এবং ছয়ের পাঁচ এগুলো তোমরা করতে পারবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে সাথে তোমরা এই যে ছয়ের পাঁচ এটা কমপ্লিট করতে পারবে এবং এর পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি ছয় আমার তো মনে হয় না এই ভিডিও দেখার পরে তোমরা নিজেরাই এটা কমপ্লিট করে ফেলবে তবু আমি এর পরের ভিডিওতে কুষে দেখি ছয় কমপ্লিট করাবো তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের ভিডিও ঠিক আছে তো দেখো এই চ্যাপ্টারের নাম কী ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ আর ভাগ তাহলে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে গুণ এবং ভাগ শিখব কী কিসের কিসের ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণভাগ আবার ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণভাগ এই দুটো জিনিস আমরা শিখছি তো দেখো তুমি আর হাবিব দুজনে মেলে খুব ভালো আলপনা দিতে পারো এবং সেই জন্য তোমাদের স্কুলের যে আয়তক্ষেত্রাকার যে মেঝে সেটাকে তার অর্ধেক অর্ধেক তোমাদেরকে আল্পনা দিতে বললো বা বলা হলো যে তুমি অর্ধেক দাও বা হাবিব অর্ধেক দেবে তাহলে অর্ধেক মানে কত অংশ তোমাদের বুঝিয়েছি হাফ অংশ একের দুই অংশ দুই ভাগের এক ভাগ তাহলে তুমি দিলে হাফ এখানে দেখো এই ছবিটার দিকে তাকিয়ে দেখো তুমি হাফ এবং হাবি ভাব কিন্তু তোমার বোন গুড়িয়া এসে বলল যে না আমি ও দেবো আল্পনা তো তুমি বললে ঠিক আছে তুই আমার ভাগের হাফ তুই কর তো সে কি করলো হাফ করে এইটা বলল গুড়িয়াকে যে তুই এইটুক কর তো এখন প্রশ্ন হচ্ছে তো গুড়িয়া কতটা আল্পনা দেবে গুড়িয়া হচ্ছে হাফকে দুই ভাগ করলে যতটা হয় ততটা তাহলে এতটা তো এইটা দেখে আমাকে বলো এইটার উত্তর কত অংশ হবে তো তাকে একটু দেখো তো যদি আমরা এখানে জোড়া লাগিয়ে দিই গুড়িয়া কতটাই রঙ দেবে নাতে গুড়িয়া দিচ্ছে এইটুক কয় টোটাল চার ভাগের মধ্যে এক ভাগ দিচ্ছে গুড়িয়া তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে গুড়িয়ার এটার উত্তর হচ্ছে কত নাতে একের চার কত একের চার অংশ ঠিক আছে তাহলে আমরা কী শিখলাম যে হাফকে দুই দিয়ে ভাগ করলে একের চার হয় ছবি দেখে আমরা বুঝলাম তাই তো আচ্ছা ভেরি গুড এখন প্রশ্ন হচ্ছে আমরা এই জিনিসটা তো একটু আগে অন্যভাবে শিখেছিলাম কিভাবে শিখেছিলাম অর্ধেকের অর্ধেক বলে এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো সেই ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা শিখলাম যে গুড়িয়া একের চার অংশ রং দেয় সেটা কিভাবে পেলাম নাতে হাফকে দুই দিয়ে ভাগ করে আমরা একের চার পেলাম এটা আমরা ছবি থেকে পেলাম কি থেকে পেলাম ছবি থেকে পেলাম ওকে কিন্তু এর আগের ভিডিওতে আমরা কি শিখেছি আমরা আগের ভিডিওতে যেটা শিখেছি সেটা আমি অন্য কালে দিয়ে দেখে দিই আগে আমরা শিখেছি যে হাফের হাফ যখন আমরা অংশের অংশ বোঝাবো তখন দেখো হাফ অংশের হাফ অংশ মানে একের দুই অংশের একের দুই অংশ বলতে কি বুঝিয়েছিলাম যখন দুটো অংশ পরপর থাকে অংশের অংশ তখন সেটাকে গুণ করে একটা অংশে পরিণত করা হয় একের দুই গুণ একের দুই যার আগের ভিডিও দেখোই আমি তাদের বলবো প্লিজ তোমরা আগের ভিডিওটা দেখে নাও তোমরা আমার ভিডিওগুলো পরপর আসো তাহলে ভালো হবে তাহলে মোটামুটি এটা হয়ে যাচ্ছে একের চার অংশ এটা আমরা আগে শিখে নিয়েছি তাই তো তাহলে ঠিক সেইভাবে দেখতে গেলে একের দুই আর একের দুই গুণ করে আমরা একের চার পাচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু একটু আগে আমরা দেখলাম যে হাফকে দুই দিয়ে ভাগ করেও একের চার পাচ্ছি তাহলে এই দুটো জিনিস একদম সেম অর্থাৎ আমরা একটা নতুন জিনিস শিখলাম যে দুই দিয়ে ভাগ করাও যা একের দুই দিয়ে গুণ করাও তাই হাফকে হাফকে দুই দিয়ে ভাগ করাও যা হাফকে হাফ দিয়ে গুণ করাও তাই তাহলে একটা জিনিস আমাদের সামনে এখন ক্লিয়ার হয়ে গেল দেখো এখানে আমি একটু ক্লিয়ার করে দিই যে যদি ভাগ চিহ্ন ছিল সেটাকে আমরা গুণ চিহ্ন লিখতে পারি কিন্তু তাহলে দুইটাকে আমরাকে একের দুই লিখতে হচ্ছে ঠিক আছে ওই রকমভাবেই যদি দেখি যে এই যে ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন লিখতে পারি অর্থাৎ তিন দিয়ে ভাগ করাও যা একের তিন দিয়ে গুণ করাও তাই উত্তর হচ্ছে কত একে এক আর তিন দুগুণে ছয় ওই রকমভাবে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ দিয়ে ভাগ মানে কি পাঁচ ভাগের এক ভাগ তো একের পাঁচ দিয়ে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে গুণ করাও তাই পাঁচ দিয়ে ভাগ করাও যা পাঁচ ভাগের এক ভাগ নেওয়াও তাই দেখতে পাচ্ছ তাহলে হচ্ছে এক এক পাঁচ দুগোনে দশ ওইরকমভাবে চার ভাগের এক ভাগ দেখানোর জন্যেই কিন্তু চার দিয়ে ভাগ করছি তার মানে একের চার অংশ এখানে যা আছে একের তত লিখছি আমরা তাহলে এখানে হচ্ছে এক এক তিন চারা বারো তাহলে একটা নতুন কনসেপ্ট আমরা বুঝলাম যে হাফকে দুই দিয়ে কিংবা তিন দিয়ে কিংবা পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করার সময় ওই হাফকে যদি আমরা ওই দুয়ের বদলে যদি একের দুই দিয়ে গুণ করি কিংবা তিনের বদলে যদি আমরা একের তিন দিয়ে গুণ করি কিংবা পাঁচের বদলে যদি আমরা একের পাঁচ দিয়ে গুণ করি এটা ছিল ভাগ তাহলে এখানে গুণ তাহলে এটা করলেও কিন্তু একে অ্যান্সার হয় এটা আমরা নতুন জিনিস শিখছি ওকে আচ্ছা তাহলে এই যে দুই তিন ছয় পাঁচ এইগুলো ছিল পূর্ণ সংখ্যা তাহলে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করাও যায় আর একের তত যেমন এখানে দুই ছিল একের দুই তত দিয়ে গুণ করাও তাই বোঝায় তাহলে এখান থেকে আমরা একটা নতুন সম্পর্ক আমরা শিখলাম মোটামুটি তাহলে দেখো হাফকে দুই দিয়ে গুণ করা কত হয় এক হয় তাই তো একের তিনকে তিন দিয়ে গুণ করলে কত হবে এক হবে কেন এক হবে তিন আর তিন কেটে যাবে ঠিক আছে আচ্ছা আর পাঁচকে পাঁচ একের পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে আবার কত হয় এক হয় এটা আমরা কিন্তু আমরা জানি তাই তো আচ্ছা আচ্ছা তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে একের দুই একের তিন বা একের পাঁচের সাথে এদের কি সম্পর্ক যে এদের গুণ করলে এক উত্তর হয় খুব ইন্টারেস্টিং খুব বোঝার চেষ্টা করবে দেখো একের দুই খেয়ে যদি আমরা দুই দিয়ে গুণ করি উত্তরটা এক আসছে দুয়ের দুই কেটে গিয়ে তাহলে এই একের দুই আর এই এরা কি যে এরা এদের যখনই গুণ করছি এক হচ্ছে এদের বলা হয় পরস্পরের অনন্য কি বলে অনন্যক বলে তাহলে আমরা অনন্য কাকে বলবো যদি এই বাক্সতে আর এই বাক্সতে দুটো জিনিস লিখে যদি তাদের গুণফল এক হয় জানবে এটার অনন্য এ এটার অনন্য এ যেমন ধরো এখানে লিখলাম পি আর এখানে লিখলাম কিউ যদি আমি বলে দিই যে এরা গুণ করে এক হয় তাহলে পি এর অনন্য কিউ এবং কিউ এর অনন্য পি উদাহরণ দিচ্ছে আরও একটু পরিষ্কার করে দিই দেখো ঠিক আছে দেখো কি বলছে একে তিন দেখতে পাচ্ছ বলো একের তিনকে কত দিয়ে গুণ করলে এক হবে তিন দিয়ে এই তিন আর এই তিন কেটে যাবে এই তিনের নিচে কিছু নেই মানে কিন্তু এক আছে বুঝতে পারলে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে এক তাহলে একের তিনের অনন্যক তিনের এক বা খালি দিন বলতে পারো তাহলে এদেরকে বলা হয় পরস্পরের অনন্যক তাহলে একটা জিনিস আমরা শিখলাম কোনো সংখ্যা এবং তার অনন্য যদি আমরা গুণ করি তাহলে উত্তর কত পাবো এক পাব ওকে তাহলে দুয়ের তিনের অনন্যক কত দুয়ের তিনের অনন্য হচ্ছে এর উল্টো তাহলে উল্টো মানে এই দুইটা নিচে আনতে হবে দেখো দুয়ে তিনের সাথে কত গুণ করবো যাতে উত্তর এক হয় এইখানে তিন আর এইখানে দুই দেবো যাতে তিন তিন কেটে যাবে দুই দুই কেটে যাবে উত্তর এক হবে ওকে তাহলে দুয়ের তিনের অনন্য কত হবে তিনের দুই যদি এই দুটো গুণ করা যায় উত্তর এক হবে তাহলে তিনের পাঁচের অনন্য কত হবে এটার উল্টো হবে পাঁচের তিন কেননা এই দুটো গুণ করলে উত্তর এক হবে আমি লিখছি না আলাদা করে যদি লিখতে চাও দেখিয়ে দিতে পারে এটা ইন্টু এটা ইকোয়ালস টু উপরে একই রকম হবে আমি আরেকবার দেখিয়ে দিই কীভাবে হচ্ছে দেখো এখানে দেখলাম তিনের পাঁচ এখানে দেখলাম পাঁচের তিন তিন পাঁচা পনেরো এখানেও তিন পাঁচা পনেরো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক বা তুমি কেটে দিতে পারো তিন তিন কেটে গেল পাঁচ পাঁচ কেটে গেল কেটে গিয়ে কিন্তু এক হয় হ্যাঁ নিচেরগুলো লিখবো না উপরেরগুলো লিখবো এক হলে কেটে গিয়ে বা ভাগ হয়ে উপরে লিখবে নিচে না লিখলেও চলে লিখলেও কোনো সমস্যা নেই এই দিকটা দেখাও ছয়ের সাতের অনন্য কথা হবে সাতের ছয় এটা নিজেরা করে নেবে তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পেলাম যেটা পরীক্ষায় আসে দুটি সংখ্যার গুণ ফল যদি এক হয় তাহলে জানতে হবে একটা সংখ্যা আর একটার অনন্য আমি একটু বললাম না যে পি আর কিউ গুণ করে যদি এক হয় তাহলে পি এর অনন্য কিউ আর কিউয়ের অনন্য পি ঠিক আছে এখন প্রশ্ন ছয়ের সাত এর সাথে কত গুণ করবো উত্তর এক হবে অবশ্যই বলব ছয়ের সাথে অনন্য যত হয় তত এখন প্রশ্ন হচ্ছে ছয়ের সাথের অনন্য কত ছয়ের সাথের অনন্য হচ্ছে ছয় কি আছে লব সাত কি আছে হর তাহলে এমন কিছু এখানে লিখবো যেটা লব ছয় ছিল কিন্তু লব না হয়ে ছয়টা হর হবে মানে নিচে ছয় আর হর সাত ছিল হর সেটা লব হয়ে যাবে বোঝা গেল আচ্ছা এবার অনেক সময় বলতে হবে যে পাঁচের অনন্য কত পাঁচ মানে কি পাঁচ মানে হচ্ছে লব হচ্ছে পাঁচ আর হর হচ্ছে এক তাহলে পাঁচের অনন্যক হচ্ছে একের পাঁচ ঠিক আছে মনে থাকবে কোনো পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি তার নিচে কিছু নেয় মানে হর এক আছে তাহলে সাতের অনন্য একের সাত আটের অনন্য একের আট ওকে আচ্ছা এখান থেকে আমরা হাতে কলমে একটা জিনিস খুঁজবো কি নাতে আমি একটু আগে শিখেছিলাম যে একের তিনকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পায় আমরা অঙ্কে কি শিখেছি যে একের তিনকে পাঁচ দিয়ে ভাগের বদলে যদি গুণ করি কত এর অনন্যক দিয়ে মানে একের পাঁচ দিয়ে তাও হয় তাহলে কি বললাম কোনো সংখ্যা দিয়ে ভাগ করা আর তার অনন্যক দিয়ে গুণ করা একই অর্থ কোনো সংখ্যা দ্বারা ভাগ ও তার অনন্য দ্বারা গুণ করা একই বোঝায় তাহলে মানে পাঁচ দিয়ে তার মানে পাঁচের অনন্য কত একের পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করাও যা একের পাঁচ দিয়ে গুণ করাও তাই তাহলে বোঝা গেল জিনিসটা কী একটু চলো আমরা এইটাকে এবার ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি ছবির মাধ্যমে যে উত্তরটা কত আসছে উত্তরটা তো বুঝতেই পারছি কত আসবে এক এক আর তিন পাঁচা পনেরো উত্তর আসবে একের পনেরো ঠিক আছে এটা আসবে চলো এবার আমরা এইখানে ছবি দিয়ে দেখিনি যে আমরা সঠিক করলাম না ভুল করলাম একটা সাদা কাগজ নিলাম প্রথম আমাকে এইটা নিতে হবে তখন তিন ভাগ করে দিয়েছি আমি এই ভাগটা নিচ্ছি একের তিন বলতে একটা ভাগ বোঝায় তিন ভাগের এক ভাগ তাহলে আমি এইটা নিচ্ছে এবং আমি আমারটাকে আলাদা কালার করে দিচ্ছি যাতে বোঝা যায় মোটামুটি একটু আলাদা হচ্ছে হুম তো এই অংশটাকে আবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি কি করব একে আবার পাঁচ ভাগ করব দেখো এই প্রত্যেক এইটাকে পাঁচ ভাগ করেছি দিয়ে আমি পাঁচ ভাগ করা মানে কি পাঁচ দিয়ে ভাগ করা মানে এক একটা ভাগ নেওয়া আমি যদি বলি দশ দিয়ে ভাগ করো তার মানে কি দশ ভাগ করে একটা ভাগ নাও ওকে তাহলে এইটা এখন টোটাল কত ভাগের মধ্যে পড়ছে তাহলে পাঁচ 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 টোটাল পনেরো সমান পনেরোটা ভাগের মধ্যে কথাটা মনে রাখলাম সমান সমান পনেরোটা ভাগের মধ্যে এক ভাগ প্রত্যেকটাকে অতটুকুটুকু ভাগ করতে হবে একটা ভাগ বড় রাখলাম একটা ভাগ ছোটো রাখলাম যেমন ধরো এরকম করে বললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগ না অ্যাকচুয়ালি সবটাকে সমান সমান করো আগে তাহলে গা তুমি অংশ দেখা অংশ দেখাতে গেলে প্রত্যেকটা ভাগ সমান হতে হবে তাহলে সমান পনেরোটা ভাগের মধ্যে একটা ভাগ বোঝাচ্ছে আসলে এটার মান আর অলরেডি আমি অঙ্কের মাধ্যমে তোমাদের একের পনেরো দেখিয়ে দিয়েছিলাম পনেরো ভাগের মধ্যে এক ভাগ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে কি করে হচ্ছে আচ্ছা এইবার চিত্র এ আচ্ছা এগুলো তো আমি বুঝিয়ে দিলাম আর আমাকে দেখাতে হবে না এবার চলো এককে হাফ দিয়ে ভাগ করে দেখি কী হয় আচ্ছা এক মানে কি এক অংশ মানে আমি বলেছিলাম পুরোপুরি তাহলে একটা যে কোনো জিনিস টোটাল নিয়ে নিলাম এটা এক একে হাফ দিয়ে ভাগ করবো এখন তোমাদের আমি কী শিখেছিলাম কোনো কিছু দিয়ে ভাগ করা আর তার অনন্য দিয়ে গুণ করা সমান তাহলে এককে আমরা হাফ দিয়ে ভাগ করছি তাই তো তো আমি ভাগ তো আমি হাফ দিয়ে করতে আমার একটু সমস্যা কারণ হাফ দিয়ে ভাগ করা আমি পারবো না কিন্তু আমি গুণ পারবো তাহলে আমি গুণ কীভাবে করবো আমি এই হাফের অনন্য দিয়ে গুণ করব। তাহলে আমি কী লিখবো এক গুণ এবার বলো হাফের অনন্য কত প্রশ্নটা হচ্ছে এখানে দুটো বক্স নিলাম এখানে যদি হাফ লিখলাম তাহলে এখানে কত ছিল কত অনন্যক হাফ দুয়ের অনন্য হাফ মনে পড়ছে না দুয়ের এক তো তাহলে এখানে যদি আমি দুই দিয়ে গুণ করি তাও একই জিনিস বোঝায় উত্তরটা দুই হয় তাহলে এটার উত্তর হবে দুই টার উত্তর কেন দিয়ে হবে কারণ হাফ দিয়ে ভাগ করাও যা দুই দিয়ে গুণ করাও তাই কারণ দুই আর হাফ পরস্পরের অনন্য দেখো দুটি দেখো প্রথমে আমরা কি করলাম এই জিনিসটাকে ওরা কি করেছে দেখো একের মধ্যে হাফ কটা আছে খুঁজতে হবে এটা অন্যভাবে করিয়েছে কিভাবে করিয়েছে যে যখন আমাকে বলে দুই দিয়ে ভাগ কর যেমন ধরো এখানে আমার কাছে এরকম একটা জিনিস আছে একে যদি বলে একে দুই দিয়ে ভাগ কর তাহলে দুই দুই কবার আছে দেখতে হবে এই একবার দুবার তিনবার তাহলে উত্তরটা হচ্ছে তিন তো ওইরকম যখন আমাকে হাফ দিয়ে ভাগ করতে বলবে তখন হাফ কটা আছে দেখতে হবে একের মধ্যে বলো একের মধ্যে হাফ কবার আছে দুবার আছে একবার দুবার রকমভাবে যদি বলি আমরা এককে যদি একের চার দিয়ে ভাগ করো তাহলে একের চার কবার আছে এক দুই তিন চারবার তাহলে উত্তরটা চার হবে কিন্তু আমি তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি যে যদি আমাকে দুটোর মধ্যে একের চার কবার আছে দেখতে হবে তাহলে দুটোর মধ্যে কবার আছে আটবার আটবার ঠিক আছে তো এবার যদি আমাকে বলে যে দুই ভাগ একের চার এটার উত্তর বের করো তার মানে হচ্ছে দুইয়ের মধ্যে হাফ এই একের চার কত কতবার আছে তো আমরা এখানে ছবি করে নিয়ে চার ভাগের এক ভাগ একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার আটবার উত্তর হয় কিন্তু এই উত্তরটা এইভাবে করা যায় দুই আমি তোমাদের শিখে দিচ্ছি গুণ কেন গুণ কারণ আম এখানে যা ছিল তার অনন্য এখানে লিখবো বলো একের চারের অনন্য কত চারের এক উলটিয়ে এক নিচের না লিখলেও চলে খালি চার লিখলেও চলে উত্তর দেখো চার দোকান আট ইজি না চলে এবার আমরা অঙ্কগুলো করি এখানে নিজে করি চারের ছয় আমরা কমপ্লিট করাবো একদম সহজ চলো শুরু করে একটা একটা করে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসছে আয়েশা ছটি আপেল নিয়ে এলো ওকে এবং প্রত্যেকে এতটা করে আপেল দিল তাহলে ছয়কে ভাগ করতে হবে এইটা দিয়ে তাহলে বেরিয়ে যাবে যে তারপর দেখলাম আপেল শেষও হয়ে গেল তো কজন বন্ধু এসছে তাই তো যদি আমি বলে দিতাম দুটো করে আপেল দিল তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করে বলে দিতাম তিনটি বন্ধু এসছে কিন্তু আমাকে তো দিয়েছে এরকম একটা কমপ্লিকেটেড জিনিস মেন কথা ছটা আপেল এখানে যদি যদি তোমরা কখনো কোনো জায়গায় হ্যাঁ এটা একটা খুব মানে আমার পার্সোনালি আমি যেটা ইউজ করি অঙ্ক যখনই আমি কোনো জিনিস বুঝতে পারি না তখন আমি কি করি সেই সংখ্যাটাকে ঢেকে দিই ঢেকে দিয়ে আমি রুল পেন্সিল বা পেন দিয়ে বা যাই হোক আমি নিজের মতো করে আঙুল রেখে আমি লিখে নিই এখানে ধরো আমি লিখে নেব আমি মনে মনে আমি একটা লিখে নেব। এখানে ধরো একটা সংখ্যা লিখলাম যে দুই লিখে নিলাম এবার অঙ্কটা পড়ছি আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে আয়েসা ছটি আপেল নিয়ে আসলো এসে প্রত্যেকটা বন্ধুকে দুটো করে আপেল দিল দিয়ে আপেল শেষ হয়ে গেল তাহলে এক একটা বন্ধুকে যদি দুটো করে আপেল দেওয়া হয় তাহলে কটা আপেল বন্ধু এসছিল ছয়কে এই দুই দিয়ে ভাগ করো সমান সমান তিন অর্থাৎ তিনজন বন্ধু আয়েশার এসছিল ওকে দেখেই বোঝা যাচ্ছে তাহলে অঙ্কের সিস্টেমটা আমাকে এইভাবে বুঝে নিতে হবে যদি বুঝতে সমস্যা হয় তবে তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট ডিভাইডেড বাই লাস্ট মানে এই ছয় ভাগ করতে হবে পরের সংখ্যাটা দিয়ে তাহলে এখানে অঙ্কটা এরমভাবে করবো ছয় ভাগ চিহ্ন এক পূর্ণ একের দুই এবং টোটালটা জোন হিসাবে আসবে কেননা কারণ তো তাহলে এখানে লিখবো ছয় এবার বলো ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন কী বলেছিলাম যে ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যেতে পারে মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করাও যা এখানে মনে আমি বুঝিয়েছিলাম যে বোঝালাম না কোনো সংখ্যা দ্বারা ভাগ করাও যা তার অনন্যক দিয়ে গুণ করাও তাই তো আমি ভাগ তো করতে পারবো না কিন্তু গুণ করা আমার ক্ষেত্রে ভাগের থেকে সহজ আগে এক কাজ করি এই জিনিসটাকে একটু সহজ করে নিই ভাগই রাখলাম এককে দুই আর এ একে হয় তিন বাই দুই এটা মিশ্র ছিল এটাকে আমি কি করে নিলাম অপ্রকৃত করে নিলাম এবার অঙ্ক করতে সুবিধা হবে সমান সমান তাহলে ছয় গুণ এবার বলো তিনের দুইয়ের অনন্য কত দুইয়ের তিন লব হর হর লব পাল্টিয়ে যাবে এবার দেখো তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি কারণ এর নিচে আছে যে কোনো হর দিয়ে যে কোনো লবকে বা যে কোনো লব দিয়ে যে কোনো হরকে ভাগ করা যায় তো যেহেতু বড় ছয় এই দিকে আমরা লিখবো তিন দু গুণে ছয় দুই তাহলে উত্তর হলো চার মানে চারজন ঠিক আছে তাহলে বন্ধু এসেছিলো চারজন চলো নেক্সট অঙ্ক দেখি দেখো নটা ডিম সেদ্ধ আছে এখানে আমি বুঝতে পারছি না এখানে আমি লিখলাম তিন নটি ডিম সেদ্ধ আছে প্রত্যেককে আমি তিনখানা করে নটা ডিম সেদ্ধ আছে প্রত্যেকে তিনখানা করে খেলে কতজন এই নটা ডিম খেতে পারবে তাহলে নয়কে আমরা কী করব তিন দিয়ে ভাগ করে দেখলাম তিন উত্তর হয় তার মানে তিনজন লোক তিনটি করে ডিম খেতে পারবে এটাও তাই নাহলে নয়কে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো অ্যান্সারটা বেরোবে আপাতত আমি নিজের মতো করে তৈরি করে নিলেও অঙ্কটা হবে কিভাবে যে উত্তর টেরও হবে নয় ভাগ চিহ্ন এত এতজন তাহলে নয় ভাগ চিহ্ন তিনের দুই দু এক দুই আর এই একে তিন তিনের দুই এতজন ওকে তাহলে হচ্ছে নয় গুণ চিহ্ন এটার অনন্য কত দুয়ের তিন উলটিয়ে দিলে এটাকে এটা দিয়ে ভাগ করলে তিন হয় তিন দুগুণে ছয় তাহলে উত্তর হলো ছয় জন ঠিক আছে চলো নেক্সট দেখি আচ্ছা পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে এবং প্রত্যেক প্রতিটি প্যাকেটে এত অংশ করে খেলে দেখো তাহলে এত অংশ করে এক একজন খেয়েছে এতটা এতটা করে আর আছে টোটাল এতটা তাহলে কতজন খেতে পারবে এখানেও তাহলে পাঁচকে এটা দিয়ে ভাগ করতে হবে টোটালটাকে এক একজনে কত খেয়েছে যদি বুঝতে না পারো এটাকেও পাল্টে দাও ধরো পনেরো প্যাকেট বিস্কুট আছে এক একজন তিন প্যাকেট করে খেয়েছে তাহলে কতজন খেতে পারবে বলো এক একজন তিন প্যাকেট করে খেলে পাঁচজন খেতে পারবে অঙ্ক পাল্টে দিচ্ছে পাঁচের বদলে আমি এটা করে নিলাম আর এটার বদলে এটা করে নিলাম যখন অঙ্কে তো সংখ্যা বুঝতে সমস্যা হয় তখন নিজের মনের মতো করে সংখ্যা বসে অঙ্কটা বুঝে নেবে তারপরে কমপ্লিকেটেড সে একই সিস্টেম প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ পাঁচ ভাগ চিহ্ন একের চার ঠিক আছে এখানেও বলেছে কত জন এত জোন এখানেও পাঁচ ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দেবো না কারণ ডাইরেক্টলি হয়ে যাবে এবার চিহ্ন এবার একের চারের অনন্য কুলটু চারের এক কেউ কেউ খালি চারও লিখতে পারো কারণ চার নিচে এক লেখার কোনো অর্থ নেই উত্তর হলো কুড়ি জন ঠিক আছে নেক্স চলো দেখি চারের দাগে মান খুঁজতে বলেছে তাহলে কোথাও কোথাও সবই অলমোস্ট ভাগ তাহলে ভাগ আমরা তো শিখেই গেছি একেরটা স্টার্ট করি চারকে ভাগ করতে হবে একের তিন দিয়ে কী শিখিয়েছিলাম চারকে আমরা গুণ করবো কিন্তু এর অনন্যক দিয়ে কত নাতে তিনের এক নিচে এক লিখবো না বারো দুয়েরটা করি কী করবো তিনকে আমরা ভাগ করতে করবো একের ছয় দিয়ে মানে তিনকে আমরা গুণ করবো ছয়ের এক দিয়ে নিচে লিখব না আঠেরো লিখলে লিখবে তিন নম্বরের অঙ্কটা করছি আটকে ভাগ করব একের পাশ দিয়ে অর্থাৎ আটকে গুণ করব পাঁচের এক দিয়ে নিচে লিখবো না চল্লিশ লিখলে লিখবে চারের অঙ্কটা করছি করলাম নাকি হ্যাঁ পাঁচ ভাগ একের চার মানে পাঁচ গুণ চারের এক কুড়ি আচ্ছা এত দূর অবধি করে নিলাম চারের পরে পাঁচ নম্বর অঙ্কটা এখানে করি পাঁচ নম্বর অঙ্ক মানে এটা ছয় ভাগ হাফ ছয়ের মধ্যে হাফ কত আছে বলো তো মানে ছ টাকার মধ্যে পঞ্চাশ পয়সার কয়েন কটা হয় বারোটা দেখেই বোঝা যাচ্ছে তবুও আমি করাচ্ছি ছয় গুণ দুয়ের এক বারো ছয়েরটা বলছে এবার পনেরোকে ভাগ করব পাঁচের সাত দিয়ে তাহলে পনেরোকে আমরা গুণ করবো সাতের পাঁচ দিয়ে ভাগকে গুণ বা গুণকে ভাগে পাল্টালে অনন্য করে দিতে হয় কেন আমি অলরেডি শিখিয়ে ফেলেছি এটা দিয়ে এটাকে ভাগ করলে তিন হয় তিন সাত একুশ এবার আমরা সাতের অঙ্কটা করবো কুড়িকে ভাগ করব কত দিয়ে চারের পাঁচ দিয়ে তার মানে কুড়িকে আমরা গুণ করবো পাঁচের চার দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ ওকে আচ্ছা এবার আমরা আট করব করবো তো আটের অঙ্কটা কী বলেছে নয়কে আমরা ভাগ করছি এক পূর্ণ দুয়ের পঁচিশ দিয়ে মানে নয়কে আমরা ভাগ করছি পঁচিশ এককে পঁচিশ আর দুয়ে সাতাশ আর নিচে পঁচিশ দিয়ে ওকে তার মানে আমরা নয়কে আমরা গুণ করছি পঁচিশ বাই সাতাশ দিয়ে তো তিন নাম সাতাশ তিনটা কথা লিখব বড়োর দিকে লিখব এখানে কাটাকাটির একটা কনসেপ্ট তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে চাই দুই তিনটি কাটাকাটি তোমরা অনেক সময় কাটাকাটি বুঝতে পারবে না যেমন ধরো চার বাই সাত গুণ একুশ বাই দুই এরকম ধরো আছে এখন প্রশ্ন হচ্ছে সাত আর একুশ এটাকে এই সাত দিয়ে ডাইরেক্ট একুশকে তুমি ভাগ করতে পারবে তাহলে সাতও কেটে দেবে একুশও কেটে দেবে ডাইরেক্ট যদি একদম ভাগ যায় তিন হয় তো বড়োর দিকে তিনটা লিখবে তাহলে এখানে দুই দিয়ে ডাইরেক্ট চারকে ভাগ হচ্ছে তাহলে দুইও কেটে দেবে চারও কেটে দেবে দুই দুগোনে চার উত্তরটা দুই হচ্ছে তাহলে বড়োর দিকে লিখবে এটা হচ্ছে এক নম্বর কন্ডিশান দ্বিতীয় কন্ডিশান এরকম হতে পারে চার বাই পনেরো গুণ নয় বাই চার ডাইরেক্টলি চার আর চার কেটে গেলে চারকে দুটো জিনিস ডাইরেক্টলি কেটে দিতে পারো একেও চার দিয়ে ভাগ করছো এক একেও চার দিয়ে ভাগ করছো এক একগুলো না লিখলেও চলে ঠিক আছে এটা হলো দ্বিতীয় কন্ডিশান কিন্তু প্রশ্ন হচ্ছে নয় দিয়ে পনেরোকে বা পনেরো দিয়ে নয়কে ভাগ যায় না কিন্তু তিন দিয়ে দুজনকেই ভাগ যায় তাহলে একে তিন দিয়ে ভাগ করো তিন থেকে নয় তাহলে তিনটা এইখানে লেখো আর একেও তিন দিয়ে ভাগ করো এটা কত হচ্ছে তিন পাঁচা পনেরো এটা হচ্ছে মূল নিয়ম তাহলে যদি আমরা এই জিনিসটাই আমরা মূল নিয়মে করতাম চারের সাত আর একুশের দুই তাহলে কীরমভাবে হতো চারের সাত আর একুশের ধরো ছিল ষোলোই করে দিলাম দেখো একে সাত দিয়ে ভাগ করছি এক একে সাত দিয়ে ভাগ করছি তিন ঠিক আছে কিন্তু এক নিচে লিখি না এই জন্যে এরকম হয়ে যায় দেখতে বুঝতে পারলে তারপরে একে আমরা চার দিয়ে ভাগ করছি এক একে চার দিয়ে ভাগ করছি চার একই সংখ্যা দিয়ে উপর এবং নিচকে আমরা ভাগ করতে পারি এটা হচ্ছে মূল মেন বিষয় হচ্ছে এটা এবার উপরে যেহেতু এখানে তিন আছে অলরেডি কাটাকাটি করে এই এক না লিখলেও চলতো আরও ক্লিয়ার হয়ে যেত উত্তরটা তিনের চার এটাই হচ্ছে কাটাকাটি আমরা যেটাকে লঘিষ্ট করা বলি এটা ভালো করে আরও তোমরা যদি কমেন্ট করো ভিডিওতে একদিন শুধু কাটাকাটিই দেখাবো যাতে তোমাদের ভবিষ্যতে সমস্যা না হয় তাহলে এটা উত্তর হচ্ছে পঁচিশ একে পঁচিশ ওপরে মানে খালি পঁচিশ এটা তিন আসলে এটা তিন দিয়ে ভাগ দেখো নয় দিয়ে একে ভাগ করলে এক হবে নয় একে নয় কিন্তু একে ভাগ করলে তিন হবে এটাই বাস্তব কিন্তু এখানে আমি এক লিখিনি এই জন্য এরকম দেখাচ্ছিল এবার নয়েরটা করাবো আচ্ছা নয়ের অঙ্কটা কি বলেছে দেখো এখানে সাত ভাগ দুই পূর্ণ তিনের ষোলো সাত ভাগ ষোলো দুগুণে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর নিচে ষোলো তারপরে সাত এবার বলো গুণ চিহ্ন দিলে এটা পাল্টিয়ে অনন্য বসবে ষোলো বাই পঁয়ত্রিশ তাহলে একে সাত দিয়ে ভাগ করলাম এক আমি লিখব না কিন্তু একে সাত দিয়ে ভাগ করলে পাঁচ হয় আমি লিখব উত্তরটা হবে ষোলো বাই পাঁচ চাইলে এখানে ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করে তিন পাঁচা পনেরো বিয়োগ করে এক এখানে উপরে আর পাঁচ নিচে দিয়ে তুমি মিশ্র ভগ্নাংশ বানাতে পারো তাহলে আমরা নয় পর্যন্ত কমপ্লিট করে দিলাম এবার আমরা দশ এগারো আর বারো এই তিনটি অঙ্ক বাকি আছে চলে এখানে আমরা দশেরটা করে দিই চার ভাগ দুই পূর্ণ দশের তেরো চার ভাগ তেরো দুগোনে ছাব্বিশ ছত্রিশের তেরো হবে তাহলে চার গুণ তেরো বাই ছত্রিশ আমি তাড়াতাড়ি অঙ্ক করছি মানে একবার দেখার সুযোগও পাচ্ছি না যদি কোথাও ভুল ত্রুটি হয় মানে তোমরা ছোটোখাটো বলতে কনসেপ্টের ভুল না হিসাব নিকাশের ভুল তোমরা সেটা কমেন্ট করে জানাবে আর আমার খুব ভালো লাগে যখন কেউ কমেন্ট করে জানায় মানে তারা কত নিখুঁতভাবে অঙ্কগুলো দেখছে আমার ভিডিও এটা আরও বেশি খুশি যে আমারই স্টুডেন্টই বলছি আমার স্টুডেন্টরাই আমার কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে এটা আমার জন্য একটা বড় পাওনা তো চার ৩২ বত্রিশ চার নাম ছত্রিশ নয় তো একে চার দিয়ে ভাগ করলে এক হয় একে চার দিয়ে ভাগ করলে নয় হয় কিন্তু চান ডাইরেক্ট যখন ভাগ যাবে তখন ডাইরেক্ট এম করবে চার নাম ছত্রিশ নিচে বড়টার কাছে নয় তাহলে উত্তরটা হচ্ছে তেরো বাই নয় মিশ্র কীভাবে করবো কে নয় উপরে চার নিচে নয় এইভাবে এগারো অঙ্কটা আমরা করবো এগারো অঙ্কটাতে লেখা আছে এগারো ভাগ পঞ্চান্ন বাই আঠেরো এখানে লিখবো এগারো গুণ আঠারো বাই পঞ্চান্ন এটার অনন্য কেটা ঠিক আছে তো এই জন্যে তো এখানে এটা এটা কেটে হলো পাঁচ উত্তর হলো আঠেরো বাই পাঁচ তো এবার তোমরা দেখো ডাইরেক্ট ভাগ না করেও আমি করছি দেখবে তিন পাঁচা পনেরো তাহলে পুরোপুরি তিন পেলাম ষোলো সতেরো আঠারো উপরে তিন নিচে পাঁচ কীভাবে করলাম তিন পাঁচা পনেরো পিওরভাবে তিন ভাগে তিন পাঁচা পনেরো দিলে এর মধ্যে থেকে পনেরো বাদ দিলে এই তিন থাকে আর নিচে যা ছিল তাই হয় ওকে এবার এক্স আই আই মানে বারো অঙ্কটা আঠেরো ভাগ তিনের পাঁচ তাহলে আঠেরো গুণ পাঁচের তিন তিন ছয় আঠারো পাঁচ ওকে চলো তো ঠিক আছে এটা আমরা করলাম তো এখানে একটা জিনিস একটু বোঝানো আছে আজ বাড়িতে মা পায়েস তৈরি করেছে ঠিক করেছে কিছু পায়েস স্কুলে নিয়ে যাব তো মায়ের তৈরি করা পায়েস আমরা নিয়ে গেছি এবং সবাই বন্ধুদের খাওয়াবো তবে মায়ের পায়েসের পাঁচ ভাগের তিন ভাগ মানে মা যা পায়েস করেছে তার পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ কিন্তু সে স্কুলে নিয়ে গেছে বুঝতে পারলে ধরে এতটা মা পায়েস বানিয়েছে সে কি করেছে পাঁচ ভাগের মধ্যে এতটুকু পায়েস নিয়ে গেছে হলুদটা নিয়ে যাওয়ার পর সে কি করলো বন্ধুদের মধ্যে আবার বলে এই যেটুকু পায়েস নিয়ে গেছে এটাকেই সে দশ ভাগে ভাগ করলো প্রত্যেকে না সরি প্রত্যেকে এতটা করে পায়েস খেলাম তাহলে দেখতে হবে এইটা এর মধ্যে কতটা থাকছে এইটু কত এটা তো তিনের পাঁচ তাহলে তিনের পাঁচের মধ্যে একের দশ কবার আছে সে মনে আছে একের মধ্যে হাফ কভার আছে একের মধ্যে হাফ কভার আছে তো দুবার তাহলে এটাও দেখবো আমরা যে এই তিনের পাঁচের মধ্যে এইটা তিনের পাঁচের মধ্যে একের দশ কতবার আছে কারণ এক একজন একের দশ করে খেয়েছে তো এটা কিভাবে দেখা হয় শিখিয়ে দিই তোমাদের এটা বুঝতে পারবে তো দশের মধ্যে দুই কবার আছে বুঝবো কী করে এটা দিয়ে ভাগ করে দাও পাঁচবার বলতো দশের মধ্যে পাঁচ কবার আছে দুবার বুঝতে পারছো তাহলে প্রশ্ন হচ্ছে তিনের পাঁচের মধ্যে একের দশ কতবার আছে যতবার হয় ততবার তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে এখন তুমি তো শিখেছিলে যে ভাগের বদলে আমি গুণ ব্যবহার করতে পারবো তাহলে তিনের পাশ লিখবো দিয়ে গুণ চিহ্ন দেবো দিয়ে উলটিয়ে দশের এক লিখে দেবো পাঁচ দুগুণে দশ তাহলে তিন দুগুণে উত্তর ছয় তাহলে ছবার তাহলে ওর ছটা বন্ধু ঠিক আছে বোঝা গেল তাহলে দেখো এই দেখো ভাগ করেছে এই যে ভাগ করেছে উত্তর ছয় এসছে বোঝাতে পারলাম তাহলে হাতে কলমে এটা আমরা খুঁজতে পারি যেভাবে আমি তোমাদের ছবিতে দেখালাম ঠিক আছে চলো এবার আমরা দেখে নিই এইটা আজকে শেষ অঙ্ক ঠিক আছে তো এখানে আর একটু ক্লিয়ারভাবে করতে পারবো একেরটা দেখো সাতের আটকে আমরা ভাগ করব একুশের পাঁচ দিয়ে তো তার মানে সাতের আটকে আমরা গুণ করব পাঁচের একুশ দিয়ে তিন সাততে একুশ তিন আর তো কোনো দেখতে পাচ্ছি না যে কাটা কাটে যাচ্ছে বা একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তাহলে ওপরে পাঁচ আর নিচে তিন আসতে চব্বিশ হয়ে গেল অঙ্ক দুই নম্বরেরটা বলছে তিন বাই আঠাশ ভাগ নয় বাই সাত তাহলে তিন বাই আঠাশ গুণ উল্টিয়ে লিখতে হবে সাতের নয় অনন্য লিখব তিন ত্রিকে নয় তিন লিখব বড়োর দিকে চার সাথে আঠাশ চার লিখবো বড়োর দিকে ডাইরেক্ট ভাগ গেলে বড়োর দিকে লিখে দেবো তাহলে উত্তর হচ্ছে দেখো ওপরে কিন্তু সব কেটে চলে গেছে এই ক্ষেত্রে আমরা একটা এক লিখব ঠিক আছে এটাও তাহলে ওপরে হলো এক মানে অ্যাকচুয়ালি ভাগ করে যে একগুলো আমরা এতক্ষণ লিখছিলাম না এবার আমি লিখলাম বোঝানোর জন্য একে কে এক হয় ওপরে আর নিচে তিন ছাড়া বারো যখন অন্য সংখ্যা থাকে তখন এক এক লেখার দরকার নেই বোঝা গেল আচ্ছা এবার দেখো তিন নম্বর অঙ্কটা দেখে নাও তিন নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচ পূর্ণ দুয়ে তিন ভাগ একের ছয় দেখো তিন পাঁচা পনেরো আর দুয়ে সতেরো আর নিচে হচ্ছে তিন একে ভাগ করবো একের ছয় দিয়ে তার মানে সতেরো বাই তিনকে আমরা গুণ করবো ছয়ের এক দিয়ে তিন দুকোনে ছয় দুই তাহলে সতেরো দুকোনে চৌত্রিশ বোঝা গেল আশা করি ঠিক আছে এবার নিজে নিজে একটা সংখ্যা খুঁজে নিতে বলেছে চলো লিখে দিই ষোলো বাই সাত পঁয়ত্রিশ বাই চার তো খুব সিম্পল এই সরি ভুল হচ্ছে অঙ্কটা অঙ্ক ভুল হয়নি চার বাই পঁয়ত্রিশ পরে উল্টিয়ে যাবে তো কাটাকাটি করার ক্ষেত্রে এইটুকু বলছি তো ষোলো বাই সাত গুণ উলটিয়ে যাবে পঁয়ত্রিশ বাই চার সুবিধা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ চার চারা ষোলো চার পার কুড়ি নিজের মতো একটা অঙ্ক আমি করলাম তোমরাও তোমাদের মতো করবে তো আশা করি তোমাদের ভিডিও বুঝতে কোনো সমস্যা হয়নি অনেক সময় অনেক জোরে জোরে কথা বলতে গিয়ে আমি ভুল ভাল বলে ফেলি হয়তো ভাগ বলে গুণ তো এই জিনিসগুলো তোমরা একটু ক্ষমার চোখে দেখবে আর এর পরে পরবর্তী ভিডিওতে আমরা কুশে দেখি ছয় কমপ্লিট করাবো আর আমার চ্যানেলে একটা প্লে লিস্ট আছে তোমরা দেখবে ওই প্লে লিস্টে পরপর চ্যাপ্টার কন্টিনিউ আছে এখনও পর্যন্ত পেজ নাম্বার এইটি সেভেন পর্যন্ত অঙ্ক বোঝানো আছে আরও বিস্তারিত যদি তোমরা ক্লাস সিক্সের কোশ্চেন অ্যান্সার এই সমস্ত পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট এবি ভিআরপি তোমরা ভিজিট করতে পারো সেখানেও কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পাবে ঠিক আছে আশা করি ভালো লেগেছে ভিডিওটি তো এর পরবর্তীতে আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসবো